লোকসভা নির্বাচনের আগেই রাজ্য জুড়ে বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে সোমবার ভারতীয় জনতা পার্টির সোনাবুড়া মন্ডলের উদ্যোগে বেজিমারা পঞ্চায়েত এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয় এদিনের এই যোগদান সভায় দুশো তেরো পরিবারের আটশো সতেরো জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব প্রদীপ ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিজেপি সরকার জনগণের সরকার এই সরকার সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে তাই দু সালের পর দু সালেও পুনরায় রাজ্যবাসী এই সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে কিন্তু দীর্ঘ বাম শাসনে বাম নেতারা শ্রমজীবী অংশে মানুষদের উন্নয়নের টাকা আত্মসাৎ করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করেছে পাশাপাশি এদিন তিনি রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন দীর্ঘ পঁচিশ বছরে কমিউনিস্টরা রাজ্যে জনগণের উন্নয়নে যা করতে পারেনি গত ছয় বছরে ভারতের জনতা পার্টি তা করে দেখিয়েছে দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনে এই সোনামোড়া এলাকায় আটশো তিরানব্বইটি সরকারি ঘর প্রদান করা হয়েছিল কিন্তু বিজেপির ছয় বছরের শাসনকালে এই এলাকায় চোদ্দ হাজার পাঁচশো তেরোটি সরকারি ঘর প্রদান করা হয়েছে এই সরকারটা মানুষের দুই হাজার তেইশে মানুষ বিশ্বাস করে এই ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতা এনেছে একটাই কারণ যে ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করে 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব ছিল কমিউনিস্টের রাজত্ব ছিল এই পঁচিশ বছর খালি আমরা স্লোগান শুনেছি ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ আমরা জানি এই মারা এলাকায় আমার যারা মাইনরিটি অংশের মানুষই বলুন আর শ্রমজীবী বলুন কৃষক বলুন এই বেজিমারা এলাকার নেতা তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে গরিব জন্য কৃষকদের জন্য এক ফুটাও কিছু করেনি বন্ধুগণ আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও চ্যালেঞ্জ করছি জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ করছি আসুন পঁচিশ বছরে আপনারা কি করেছেন আর এই সাড়ে ছয় বছরে ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে গরিবদের জন্য সেটা আমরা জনসমক্ষে রাখি সাহস নেই সাহস নেই কারণ ওই পঁচিশ বছর গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবের সরকার গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবকে কিভাবে সুষন করা যায় তার সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হতে চলে আরও একটি যোগদান সভায় বিরোধী দলের কিছু শীর্ষ নেতারা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রিপোর্ট আর